ঢাকা সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। চলচ্চিত্র ক্যারিয়ারের মতো তার ব্যক্তি জীবনও খুব একটা ভালো যাচ্ছে না। দুইটা বিয়ে করলেও সুখের হয়নি একটিও। অপুর সঙ্গে সংসার ভেঙে যাওয়ার পর বিয়ে করেন রাকিব সরকারকে, টেকেনি সেই সংসারও। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাহির পোস্টে নতুন সঙ্গী খোঁজার ইঙ্গিত। এরপরেই ভক্তদের প্রশ্ন, কে হচ্ছে মাহির নতুন সঙ্গী? জানাচ্ছেন সহকর্মী সাদাত রিফাত। একসময় সিনেমার কারণে নিয়মিত আলোচনায় থাকতেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, নিজের রূপ ও গুণে মাতিয়ে রাখতেন বাংলা সিনেমার দর্শকদের। অভিনয়ে দক্ষতার ছাপ রেখেছেন কলকাতার সিনেমায়ও, সেখানেও পেয়েছেন ব্যাপক জনপ্রিয়তা। তবে দীর্ঘদিন ধরে এই অভিনেত্রীকে আর বড় পর্দায় দেখা যাচ্ছে না। লাইট ক্যামেরা অ্যাকশনের জগৎ ছেড়ে হয়েছিলেন সংসারী। 2021 সালে গাজীপুরের ব্যবসায়ী রকিব সরকারের সঙ্গে বাঁধেন ঘর, জন্মদিন এক পুত্র সন্তানের। বিয়ের পর স্বামী সন্তান নিয়ে বেশ ভালোই যাচ্ছিল নায়িকার সংসার, কিন্তু সেই সংসারেই এখন ভাঙনের সুর। 16 ফেব্রুয়ারি মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে একটি ভিডিও পোস্ট করে এই ঘোষণা দেন মাহি নিজেই। জানান স্বামী রকিব সরকারের সাথে শীঘ্রই আনুষ্ঠানিক বিচ্ছেদে যাবেন তিনি। অনেক আগে থেকেই ছেলেকে নিয়ে আলাদা থাকছেন তারা। তবে বিচ্ছেদের ঘোষণার পর থেকে নতুন জীবনসঙ্গী খোঁজার আভাস দিচ্ছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের একাকিত্ব নিয়ে করা একাধিক পোস্ট সেটি ইঙ্গিত করেছেন বলে মত নেটিজেনদের। তাহলে কে হচ্ছেন মাহির নতুন জীবনসঙ্গী? মাত্র 1 মিনিটে আবেদন করতে প্রিমিয়াম আইডি তৈরি করুন alljobs.teletalk.com.bd-তে। এর মধ্যে 27 ফেব্রুয়ারি দেয়া এক ফেসবুক পোস্টে মাহি লিখেন, একটা আস্থার জায়গা হলেই চলবে, একটা মানুষের মতো মানুষ হলেই চলবে, একটুখানি যত্ন নিও ছেলে। এরপরই দেয়া আরেক পোস্টে মাহি জানান তিনি আছেন আস্থার আস্তানায়। শুধু তাই নয়, বিচ্ছেদের ইঙ্গিত দেয়ার সেই খবর দিয়ে আরেক ফেসবুক পোস্টে মাহি লিখেছিলেন, একা একা লাগে। এরপর একাকিত্বের কথা জানিয়ে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহিয়া মাহি, যা মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে, যার ক্যাপশনে লিখেছিলেন, আজকে সন্ধ্যায় সবাই কাপল ছবি তুলছিল। এর আগে 2016 সালের 24 মে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি, কিন্তু কয়েক বছর পরই 2020 সালের মে মাসে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে অপুর সঙ্গেও বিচ্ছেদের কথা জানিয়েছিলেন মাহি। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।